নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ মশলা পনিরের রেসিপি দুর্গা পুজোর নিরামিষ মেনুতে তোমরা পনিরের এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর বন্ধুরা নিরামিষ পনিরের এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় তো এটা বানানোর জন্য প্রথমেই একটা রোস্টেড মশলা তৈরি করে নেব তার জন্য করার মধ্যে নিয়ে নিলাম এলাচ লবঙ্গ জৈত্রী জায়ফল আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড এখন এই সমস্তগুলো আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। আর এটা সমানেই নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে তো এটা নাড়তে নাড়তে যখন দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন করার মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম আর বন্ধুরা আজকের আমি এই রান্নাটা সরষের তেলে করছি তবে তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারো তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব আর পনিরটা কিন্তু খুব হালকা করে ভেজে নিতে হবে একদম হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত পনিরটা ভাজতে হবে দেখো বন্ধুরা ঠিক এরকম রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে পনিরটা যেন এর থেকে বেশি লালচে না হয় পনিরটা ভাজা হয়ে গেলে এখন এটা আমি তুলে নিলাম আর এই রান্নাটায় পনিরগুলো কিন্তু একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিতে হবে এখন এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব তো ফোড়নের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে এই ফোড়নটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদার স্যুট ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলাটা দেওয়ার পর এটা এক মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাগুলো যখন অ্যাড করব তখন কিন্তু ফ্লেমটা প্রথমেই লোয়ে করে দিতে হবে এখন মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট টমেটো পেস্টটা দিয়ে আট থেকে দশ মিনিট মতো মাঝারি আছে নাড়াচাড়া করে নেব টমেটোর পেস্টটা কষানো হতে হতেই এদিকে দেখো বন্ধুরা আমার যে রোস্টেড মশলাটা আছে সেটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম সমস্ত মশলাটা নেওয়া হয়ে গেলে এটা প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে ভালো মতো গুঁড়ো করা হয়ে গেলে আবারও সামান্য একটু জল দিয়ে এটা মিক্সিতে বেটে নিয়ে এটার এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে দেখো টমেটোটা দেওয়ার পর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এটা থেকে তেল ছেড়ে এসেছে আর মশলাটা বাটার সময়েই আমি এই টমেটোটা কিন্তু দু থেকে তিনবার নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর সামান্য একটু মড়ি গুঁড়ো এই দুটো উপকরণ দেওয়ার পর এটা লো ফ্লেমে মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করে নেব আর দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটাকে কিন্তু একদম লোয়ে করে দিতে হবে না হলে কিন্তু দইটা থেকে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দইটা দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে রোস্টেড মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে তিন থেকে চার মিনিট মতো এটা কষে নেব। সমস্তটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে এর মধ্যে যেহেতু দুরকমের বাদাম দেওয়া আছে তাই এটা কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে তাই এটা সমানেই নাড়াচাড়া করে যেতে হবে এখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো হতে দেব আর এটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই তিন চার মিনিট পর ঢাকাটা খুলে আবারও এটা নিচের থেকে একটু নেড়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটার গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর ধনে পাতা কুচি এই উপকরণগুলো দিয়ে সমস্তটা আবারও একবার মিশিয়ে নিলাম সমস্তটা মিশে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি মিনিট পাঁচেক মতো পাঁচ মিনিট পর এটা আমি সার্ভ করব পনিরটা সার্ভ করার সময় সামান্য একটু ধরে পাতা কুচি ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম তো যে কোনো রকমের রুটি লুচি পরোটা বা ভাতের যে কোনো রেসিপির সাথে খেতে দুর্দান্ত লাগে নিরামিষ মশালা পনিরের এই রেসিপিটা আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম